হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাজলিং প্রিউ। আর আমি তোমাদের ট্রাভেল ফ্রেন্ড প্রিউ। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আরও একটি নতুন জায়গায়। তো আজকে আমরা যাচ্ছি মাইথন ড্যাম বাড়াতে। যেহেতু আমি আসানসোলেই থাকি, তো আমার বাড়ি থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে এই মাইথন ড্যামটি রয়েছে। মাইথন ড্যাম যাওয়ার আগে আমরা একটু কল্যাণেশ্বরী মন্দিরও যাব। তো আজকে আমি আমার এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব কল্যাণেশ্বরী মন্দির। আর কল্যাণেশ্বরী মন্দিরের প্রচুর রহস্য রয়েছে, প্রচুর অজানা তথ্য রয়েছে, তো সেগুলি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, চলো আমার সাথে তোমরাও কল্যাণেশ্বরী মন্দির। আর যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিটি রোড, যার লেফট সাইডে রাস্তাটা চলে যাচ্ছে ঝাড়খণ্ডের সাইড, আর রাইট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কলকাতার সাইড। আর আমরা আসলাম হচ্ছে বরাকর থেকে। আর এই ফ্রন্টের সাইড হচ্ছে, দেখো মাইথন, দেখো ছোট ছোট কিন্তু পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু কল্যাণেশ্বরী মন্দির চলে এসেছি। মন্দিরে আমরা প্রায় 4:30 নাগাদ পৌঁছলাম। তবে আমরা আজকে পুজো দেব না, এর আগে আমরা পুজো দিয়ে গেছি। তোমরা যদি পুজো দিতে চাও, তাহলে মন্দিরের সামনেই এরকম প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা বাটা নিতে পারবে। বিভিন্ন রকমের বাজেটের বাটা রয়েছে, 30 টাকা থেকে 40 টাকারও রয়েছে, আবার 100 থেকে 500 টাকা অবধিও তোমরা এখানে বাটা গ্রহণ করতে পারবে। শাড়িও যদি তোমরা মনে করো ঠাকুরের কাছে শাড়ি দান করবে বা শাখা পলা, সমস্ত জিনিসই তোমরা এখানে এই দোকানগুলোতে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের বরাকার নদীর একদম নিকট আসানসোলে মা কল্যাণেশ্বরী মন্দিরের অবস্থান। এই মন্দিরটি ভীষণই জাগ্রত একটি মন্দির। মন্দিরটি সারা বছরই ভক্তদের জন্য খোলা থাকে এবং এখানে ভক্তদের সমাগম প্রায়শই লেগে থাকে। তবে এখানে বিশেষ বিশেষ তিথিতে, বিশেষত অমাবস্যা তিথিতে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম রাজ্য থেকে প্রচুর মানুষ আসে মায়ের পুজো দিতে। মা কল্যাণেশ্বরী খুব জাগ্রত দেবী হিসাবে ভক্তদের কাছে পূজিত হন এবং বিশ্বাস করা হয় যে মা কল্যাণেশ্বরীর কাছে তার ভক্তরা শুদ্ধ মনে যা প্রার্থনা করে থাকে তাই নাকি পূরণ হয়। তোমরা যে বড় বৃক্ষ গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটিতে দেখো অনেক ভক্ত কিন্তু তাদের মানত পূরণ করার জন্য এখানে সুতোটুতো বেঁধে থাকেন। 500 বছরের এই মন্দিরটি পঞ্চকূট রাজাদের আমলে তৈরি করা হয়েছিল, যদিও নতুন মন্দিরটি অত পুরনো নয়। মন্দিরটির এই বলি কাঠে এখনও অবধি পাঠা বলি দেওয়ার রীতি রয়েছে। মেইন মন্দিরের পাশেই রয়েছে আরও প্রচুর দেবতার মন্দির, যেখানে বেশিরভাগই শিব ঠাকুরের মন্দিরই রয়েছে। প্রত্যেকটা দিন সকাল থেকে বিকেল অবধি কিন্তু প্রচণ্ডই মানুষের সমাগম থাকে, প্রত্যেকটা মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য। আর এই যে মন্দিরের চারিপাশ দিয়ে ঘিরে থাকে পুরো ভক্তদের লাইন। আমরা সকাল সকাল পুজো দিতে এসেছিলাম, তখন বেশ ভালোই লাইন ছিল। তবে পুজো দিতে আসলে কিন্তু হাতে একটু সময় নিয়েই আসবেন। এটা মন্দিরের পেছন দিক, আর মন্দিরের পাশ দিয়ে দেখো বয়ে চলে গেছে বরাকর নদী। এখন প্রায় জল শুকিয়ে গেছে। আমরা আগেরবার যখন এসেছিলাম পুরো পুষ্ট জল পেয়েছিলাম। বহুবার এখানে আসা হয়েছে কিন্তু এরকম শুকনো কিন্তু আমরা দেখতে পাইনি আগে। অবশ্য উইন্টার সিজন এটা, নভেম্বর মাসে, তো এরকম শুকনো থাকাটাই স্বাভাবিক। যে বাপি, আর এই যে আমার বর, বর একটু হাসো। এটা হচ্ছে বহু বছর পুরনো গাছ। এই এখানে প্রচুর জল থাকতো, এই জলগুলো এখন শুকিয়ে গেছে। সকলের মঙ্গল করমা, জগতের মঙ্গল করমা, শান্তি দামা, কষ্ট দুঃখ দূর কর, আশা ভরসা তুমি শক্তির মা, তুমি সকলের মঙ্গল। ¶¶
আশেপাশে প্রচুর থাকার জায়গা রয়েছে। এখানে এসে দুই একদিন যদি থাকবে বলে মনে করো, আশেপাশে প্রচুর হোটেল বা রিসর্টও রয়েছে। এবার আমাদের মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি সময় বলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু আমাদেরকে মাইথন ড্যাম যেতে হবে, আর মাইথন ড্যাম থেকে ফিরতেও হবে একটু তাড়াতাড়ি, না হলে বড্ড বেশি সন্ধে হয়ে যাবে। তাই আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। এই মন্দির থেকে কিছু দূরেই আছে মাইথন ড্যাম, যেটা প্রত্যেক পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। তোমরা কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারো। এখন মাইথন ড্যামে পিকনিক সিজন চলছে, তাই তোমাদেরকে গাড়ি যদি ভাড়াও করে নাও, মাইথন ড্যামে পৌঁছিয়ে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ে লাগাতে হবে, যার জন্য এক্সট্রা তোমাদের পার্কিং চার্জও লাগবে। আর যদি গাড়ি ভাড়া করে নাও তাহলে চার্জটা তারা ধরেই নেয়। তবে আমরা যেহেতু বাইক আর স্কুটি নিয়ে এসেছিলাম, তো আমরা সেটাতে করেই মাইথন ড্যাম পৌঁছে গেলাম। আজকে মাইথন ড্যামে অ্যাকচুয়ালি আমাদের বোটিং করার প্ল্যানিং, তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে হলো, নাহলে কল্যাণেশ্বরী মন্দিরে বেশ অনেকক্ষণই সময় কাটানো যায়। তবে জল যেহেতু ছিল না, সেই জন্য খুব একটা ভালো লাগছিল না পেছন দিকটা। তবে এ দেখো, এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামের বোটিংয়ের জায়গা। আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাইথন ড্যামের সমস্ত তথ্য, খুঁটিনাটি তথ্য, আর এই যে মাইথন ড্যামের বোটিং চার্জ কত পড়ে, কী কী টাইপের বোট রয়েছে আর তার চার্জ কীরকম, সেই সম্বন্ধে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাই তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা একদম দেখতে মিস করো না। আর আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার এই রকম ধরনের ভালো ভালো ভিডিও দেখতে হলে তোমরা প্লিজ চ্যানেলটাকে গিয়ে লাইক করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে, ততদিনের জন্য খুব ভালো থেকো।